পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে উত্তপ্ত রানীনগর নগর এদিন সন্ধ্যা থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় আতঙ্ক ছড়াতে বোমাবাজি করা হয় ও গুলি চলে যদিও গুলি চলার বিষয়টি অস্বীকার করে পুলিশ ঘটনার খবর পেয়ে রানীনগর নগর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে ঘটনায় একজন তৃণমূল কর্মী আহত হয়েছেন অভিযোগের তীর কংগ্রেসের দিকে যদিও অভিযোগ অস্বীকার কংগ্রেসের ছটা সাতটা বমতা ধুলে হয়ে তো আমাদেরকে মেরেছে কে মেরেছে ওই ওই আকাশ নানটু এগুলো পার্টি করতে আমরা ওই তৃণমূল করে আর ওরা কংগ্রেস করে হ্যাঁ সেই জন্য মেরেছে আমার বেটা হয়েছে নুরাবল কেমন আছে এখন ছেলে কি করে বলবো আমি হসপিটালে আছে আমি কি করে বলবো